নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি শক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে দেবাদিদেব মহাদেবের মহাশক্তিশালী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে আলোচনা করতে চলেছি। এটি একটি অত্যন্ত প্রভাবশালী মন্ত্র। এই মন্ত্রের উচ্চারণে যে ধ্বনি নির্গত হয়, সেই ধ্বনি মন্ত্রপাঠকের চারিদিকে এক দৈবিক শক্তি সঞ্চার ঘটায়। হিন্দু শাস্ত্রে মহাদেবের এই মন্ত্রকে পান রক্ষাকারী মন্ত্র বলা হয়ে থাকে। এই মন্ত্রকে মহাদেবের রুদ্র মন্ত্রও বলা হয়। মৃত্যুঞ্জয় কথার অর্থ হল মৃত্যুর উপর জয়লাভ করা। তাই বলা হয়, নিরঞ্জন নিরাকার এক দেব মহেশ্বরা মৃত্যু মুখাদ গতম প্রাণম বলদ কৃষ্ণ রক্ষতে। এর অর্থ হল নিরঞ্জন নিরাকার মহাদেব একমাত্র ভগবান, যিনি মৃত্যুর মুখে পতিত প্রাণকে বলপূর্বক ছিনিয়ে এনে সেই প্রাণের জীবনদান করেন। শিবপুরাণে আছে যে এই মন্ত্রের আবিষ্কর্তা হলেন ঋষি মার্কণ্ডেয়। মার্কণ্ডেয় ঋষি মহাদেবের তপস্যা করে একটি পুত্র সন্তান লাভ করেন। এই পুত্রটি 12 বছরের অল্পায়ুনেই জন্মগ্রহণ করেছিলেন। মহর্ষি মুনিগণদের পরামর্শ মেনে নিয়ে সেই পুত্রটি শিব মন্দিরে গিয়ে মহাদেবের ভক্তি সহকার আরাধনা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে শুরু করে। 12 বছরের সমাপ্তি ঘটলে যমরাজ তাকে নিতে আসে। কিন্তু মৃত্যুঞ্জয়ের শরণাগত জীবকে যে কারো ছোঁয়ার সাধ্য নেই, মহাদেব দ্বারা যমরাজের হাত থেকে তিনি রক্ষা পান ও দীর্ঘায়ু লাভ করেন। আর এরপর থেকেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর এই মহান ঋষি হল মার্কণ্ডেয় ঋষি। এই মার্কণ্ডেয় ঋষি পুরাণ রচনা করেন। ওম মৃত্যুঞ্জয় মহাদেব ত্রাহিমাম শরণাগতম জন্ম মৃত্যু জরা রোগে পীড়িতাম কর্ম বন্ধনায়। এর অর্থ হল, হে মৃত্যুঞ্জয় মহাদেব, আমি সংসার বন্ধনে জড়িয়ে আছি, রোগ মৃত্যু আমায় পিছু ছাড়ে না, আমি আপনার শরণাগত হয়েছি, আমায় আপনি রক্ষা করুন। স্বয়ং মহাদেব এই মন্ত্র দৈত্যগুরু শুক্রাচার্যকে দান করেছিলেন। এই মন্ত্রের বলে শুক্রাচার্য মৃত অসুরদের বাঁচিয়ে তুলতেন, আর তাই এই মন্ত্রকে মৃত সঞ্জীবনী মন্ত্র বলা হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি অত্যন্ত নিষ্ঠা ও বিশ্বাসের সাথে জপ করা উচিত। শুদ্ধ শরীরে শুদ্ধ বস্ত্রে ভক্তি সহকারে নিয়মিত 108 বার এই মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র জপের ফলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ ঘটে। অকাল মৃত্যুর হাত থেকে শুধুমাত্র এই একটিমাত্র মন্ত্রের দ্বারাই মুক্তি পাওয়া যায়। মৃত্যুভয় দূর হয় এই মন্ত্রপাঠের ফলে। সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। গ্রহদোষ, বাস্তুদোষ, পিতৃদোষ, কালসর্পদোষ সবকিছু থেকে মুক্তি পাওয়া যায় এই একটিমাত্র মন্ত্র জপের মাধ্যমে। বিশেষ করে বাড়িতে কোনো মরণাপন্ন ব্যক্তি থাকলে নিয়ম নিষ্ঠা মেনে ভক্তিভরে এই মন্ত্র জপ করা উচিত। ভক্তিতে অনেক শক্তি থাকে, তাই ভক্তির জ্বরে অনেক কঠিন কাজ সহজে করা যায়। তবে এই মহামৃত্যু মন্ত্রটি পাঠের আগে তার বীজ মন্ত্রটি পাঠ করা উচিত, কারণ বীজ মন্ত্র সহ মূল মন্ত্র জপ করলে অনেক ভালো ফল পাওয়া যায়। তাই মৃত্যুঞ্জয় মন্ত্রের শুরুতে ও শেষে বীজ মন্ত্র উচ্চারণ করা উচিত। এই বীজ মন্ত্রটি হল ওম হোম জুম সহ। তারপর মূল মন্ত্রে আসি। ওম ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয় মামৃতাৎ। তারপর আবার বীজমন্ত্রটি উচ্চারণ করতে হবে। স জুম হোম ওম। মূল মন্ত্রের ওম বলতে সর্বশক্তিমান ঈশ্বরকে বোঝানো হয়েছে। ত্রয়ম্বকম কথার অর্থ হল ত্রিনেত্রধারী মহাদেব। সুগন্ধিম কথার অর্থ হল আপনার সুগন্ধ বিশ্বচরাচরে ছড়িয়ে আছে। পুষ্টিবর্ধনম কথার অর্থ হল আপনার দ্বারাই আমাদের মন ও শরীরে পুষ্টির সঞ্চার ঘটে। উর্বা রুকমিব কথার অর্থ হল আমার সমস্ত ভয় ও রোগশোক যেন পাকা ফলের ন্যায় ঝরে পড়ে যায়। বন্ধনান কথার অর্থ হল এই সংসার বন্ধনে আমি আবদ্ধ হয়ে আছি, আমি যেন সব বন্ধন থেকে মুক্তি লাভ করে আপনাকে লাভ করতে পারি। মৃত্যুর মুখীয় কথার অর্থ হল আপনি আমাদের অসময়ের মৃত্যুর হাত থেকে বাঁচান ও জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তিদান করে মোক্ষ প্রদান করুন। মামৃতাৎ কথার অর্থ হল হে প্রভু, আমাকে এই রূপ আপনার অসীম ভক্তির অমৃত প্রদান করুন। এই মন্ত্র শ্রবণে ও পাঠে মন শান্ত হয় ও শরীরে এক অসাধারণ শক্তির সঞ্চার ঘটে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত
জপ করা। আজকে বন্ধুরা এখানেই শেষ করছি, এই মন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা আবার পরে বলবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভক্তি শক্তি চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। জয় গুরুদেব।